খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। দেখতে দেখতে 10 বছরের বেশি সময় কেটে গিয়েছে। 2014 সালে লোকসভা নির্বাচনের আগে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় দেশবাসীকে আশ্বস্ত করতে বেশ জোরের সাথেই বিদেশের ব্যাংকে থাকা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নমো। তবে এত বছর কেটে যাওয়ার পরেও কারোর অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকেনি। সেই টাকা না ঢোকায় ভোটের মুখে আবার মাথা চাড়া দিয়েছে সেই প্রশ্ন। তবে প্রধানমন্ত্রী জানিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত করা টাকার আমজনতার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে তার সরকার। 1 দশকের বেশি সময় আগে দেওয়া সেই পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য এই মুহূর্তে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। দেশবাসীকে আশ্বস্ত করে এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমি এই নিয়ে ভাবনা চিন্তা করছি, কেননা আমি হৃদয় থেকে চাই গরিবদের যে টাকা এরা লুট করেছে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেটা তাদের কাছে ফিরিয়ে দিতে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, যদি কোনো আইনি সম্ভাবনা থাকে আমি করবই। এই মুহূর্তে আমি আইন বিশেষজ্ঞদের দলের সঙ্গে কথা বলছি, বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন রেখেছি ওই টাকাগুলো কি হতে পারে সেই ব্যাপারে পরামর্শ দিতে। প্রসঙ্গত, এদিন পিএম মোদী এই বিষয়ে দেশের নতুন ন্যায় সংহিতার একটি বিশেষ সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়ে জানিয়েছেন, আর্থিক দুর্নীতিতে মামলাগুলোতে সব মিলিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে জমা পড়েছে 1.25 লক্ষ কোটি টাকা। সেই সঙ্গে আলাদা করে বাংলা, কেরালা ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের চাকরির বিনিময়ে জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন তিনি দাবি করেছেন কংগ্রেস আমলে ইডির নিষ্ক্রিয় থাকার বিষয়টিও। এদিন তিনি দাবি করেছেন 2014 সালে মোদী সরকার দেশের মসনদে বসার পরই নাকি সক্রিয় হয়ে ওঠে ইডি। প্রসঙ্গত, ইডির ক্ষমতায় বৃহস্পতিবার হ্রাস টেনেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।